আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আছি নৌবিতাইগ্রতে, আর এই নৌবিতাইগ্র সাভারের ভাকুর্তা বটতলায় অবস্থিত। আর এই ফার্মের ওনার আমাদের সকলের পরিচিত আব্দুল মোমিন ভাই। এর আগেও কিন্তু আমি এসেছিলাম এবং কোরবানি উপলক্ষে কি গরু প্রস্তুত করেছে সেটা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে আবারও এসেছি। দেখছি সুন্দর সুন্দর গরু। এই গরুগুলোর কি অবস্থা, কতটুকু ঈদ উপলক্ষে বুকিং হলো, বা আর কয়টা গরু আছে, বা কেমন কি, এই বিষয়গুলো তুলে ধরার জন্য মূলত আসা। আমরা সরাসরি ফার্মের ভিতরে যাই, দেখা যাক, মোমিন ভাইয়ের সঙ্গে কথা বলি, তাহলে নিশ্চয় আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আসুন। মোমিন ভাই আসসালামু আলাইকুম। রিপন ভাই ওয়ালাইকুম সালাম। একবারে চমক দেওয়ার জন্য চলে এলাম আমি তো, তাই তো মনে করতেছি বিকেলে কোথা থেকে হাজির হলেন। দেখলাম বাইরে ওই যে গরুগুলো সাজানো গোছানো হচ্ছে, তো পাশেই দেখলাম যে আপনি এই গরুর মধ্যে আছেন। এখন বলেন, আমি তো এর আগে এসেছি আপনার ফার্মে, এসেছি বেশ কয়েকবার এসেছি, তবে এর আগে ঈদ উপলক্ষে এসেছিলাম যে কোরবানি গরুগুলো কেমন প্রস্তুতি, কেমন বেচা কেনা, বা কী রেট দিবেন, সে বিষয়গুলো আলোচনা হয়েছে। তো এখন কী অবস্থা বলেন? আমি দেখতেছিলাম আমাদের যে গরুগুলো সোল্ড হয়েছে, হ্যাঁ, আপনি যে এই রোটা পুরাটাই সোল্ড হয়েছে, ওদের তো বিক্রি হয়ে গেছে, বাট এরপরে যে টেক কেয়ার কীভাবে করতেছে আমার ম্যানেজমেন্ট বা আমার ম্যান পাওয়ার, ওইটা খেয়াল করতেছে না, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, শরীর ঠিক আছে কিনা, এগুলো দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ আমি কিন্তু গরুর এই রোটা পুরাটাই সেল, এই দুটা মিলে আমি বলেছিলাম আপেলের এক জোড়া আপনার ভিডিওতে, এই দুটা সোল্ড হয়ে গেছে। আচ্ছা, এই দুটো সোল্ড, এটা এটা কি প্রাইসটা কি জানানো যাবে? হ্যাঁ হ্যাঁ, দুটা 8 লাখে বিক্রি হয়েছে, 8 লাখে। আচ্ছা, আর সব তো ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ। এই যে এটা সোল্ড হয়েছে। আচ্ছা, এটার নাম জানি কি ছিল? এটা আমাদের মানে সবচেয়ে গ্রোথ একটা প্রোডাক্ট, এটা সামনের বছর কোরবানির জন্য এক ভাই নিয়েছে, এটা 4 লাখ 60 নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 715 কেজি লাইভ, এটা 715 কেজি, এটা 620 সোল্ড হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো আমি ছিলাম, হ্যাঁ আপনি ছিলেন লাইভে, যে লাইভে দেখালাম চমচম ছয়। ও আচ্ছা, চমচম চমচম সেল হয়েছে ভাই, 660, সরি 560, দুইটা 560 জোড়া। হ্যাঁ, আমি 6 ভেঙে দিছিলাম আর কি, উনি আসলে খুব আমাদের ওদের কুষ্টিয়ার এক ভদ্রলোক নিয়েছেন। আচ্ছা, আপনি তো বলেছিলেন গত বছর, মানে এই ঈদের আগের বছর পিয়ার ছাড়া বিক্রি, পিয়ারই বিক্রি হয়েছে, পিয়ারই হয়েছে, পিয়ারই হয়েছে। আচ্ছা, ভালো লাগছে, আজকে ভিডিওটা একটা অন্য মাত্রা পাচ্ছে। সোল্ড হয়েছে ভাই, এই এক, হ্যাঁ, 2 3 4 5 6 7টা, এক একজন নিয়েছে পুরান ঢাকার, একবারে সাতটা, সাতটা, 1 2 3 4 5 6 7, সাতটা, আর আরেকটা আছে ওই সাইড, 8টা নিয়েছেন উনি। এরপরে এর বাইরে আরো আছে 25টা, যেটা অন্য পাশে খামারে রাখা হয়েছে, যেটা হলো যেহেতু জায়গা অকুপাইড হয়ে গেছে, ওদের জায়গা একটু কমফোর্টেবল দেওয়ার জন্য পাশে একটা জায়গা, মানে অন্য একটা খামার বন্ধ ছিল, ওইটাকে একটা ভাড়া দেয় ঈদ পর্যন্ত, আমি ওই জায়গায় শিফট করে দিয়েছি। আর এখন যেগুলো আছে সেগুলো আমরা, এগুলো আনসোল্ড সব আছে, হ্যাঁ, আশা করি 50% প্লাস সোল্ড হয়েছে, 16 মতো সোল্ড হয়ে গেছে। তো মোটামুটি ভালোই সেল হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার যারা আসছে, আমি বলবো যে 95% লোক আমার থেকে গরু নিয়েছে, 2-4 জন হয়তো কোনো কারণে নেয়নি বা দেখতে আসছে, হয়তো এমন হয়, কেউ যদি গরু নিতে আসছে আমার কাছে, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত গরু নিয়েছেন উনি। ভালো লেগেছে, তাহলে কি বলা যায় যে 50% প্লাস, 50 প্লাস, হ্যাঁ, মাশাআল্লাহ। 120-এর মধ্যে 120-এর মধ্যে বিক্রি হয়ে গেছে অলরেডি 55 বা 60-এর কাছাকাছি, 59 বা 60-এর মতো, 50 হয়েছে, 50 হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। এখন এই যে এই পাশেরগুলো কি সোল্ড না তো? এগুলো সবই ফ্রি আছে ভাই, এগুলো ফ্রি, আমাদের ক্রস গরু যেগুলো বলেছিলাম, হ্যাঁ, ক্রস গরুর লেনটা এটা, এটা হলো আমি তো বলেছি প্রাইস, কিন্তু আমি আবারও রিমাইন্ডার দিয়ে দিই, 470 টাকা পার কেজি লাইভ ওয়েটে, 450 কেজির মধ্যে যে ক্রস গরুগুলো আছে সেগুলো পাবেন,
আচ্ছা, বড় গরুগুলো যেগুলো সাড়ে চারশো কেজি প্লাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আমরা যদি একটু গরুগুলো দেখা যায়, দেখুন এই পাশে একেবারে দেশাল গরু এবং কালার সব মিলিয়ে দেশাল গরু যা হয় ঠিক সেটাই আমরা দেখছি। মাশাল্লাহ এ ভাই, একেবারে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঘটনা কি? এটা হলো ওই যে যারা এটা ডিসপ্লে করে, মানে যারা এই বিক্রি যারা করে, ওনারা আসছে আমার কাছে বিক্রির জন্য। তো এই সুযোগ বললাম তাহলে আমার রিবন ভাই আসছে, একটু সাজিয়ে দাও দেখি কেমন লাগে। এবং এই মালা বা এই যে কি বলে উপরে এটা, এগুলোকে, হ্যাঁ হ্যাঁ, মালা চাদর এগুলো দিয়ে কুরবানি, যারা অনেকে তো শখে একটা গরু যখন কিনে 4-5 লাখ টাকা, তারা এটা অনেকে চাই যে একটু সাজিয়ে নেবে, ওরা আসছে মার্কেটিং এর জন্য। তাই বললাম তাহলে আমার এই গরু সাজা দাও দেখি। খুব ভালো হয়েছে, দর্শক দেখুন খুব সুন্দর সাজানো গোছানো। আর আসলে ঈদের গরু এরকম এরকম করে সাজালে তো আসলে ভালোই লাগে এবং সাজানোও দরকার। আমরা এক কাজ করি ভাই, গরুগুলোকে সামনে নিয়ে একটু হাঁটা চলা করি এবং দেখাই। দর্শক দেখুন সুঠামদের দুটি গরু, এবং বিশেষ করে শুধু গরু না, গরুকে যে সুন্দর করে সাজানো হয়েছে দেখেই আজকে মন জুড়িয়ে যাচ্ছে। মইন ভাই, এই দুটো গরু সম্পর্কে আপনি একটু বলেন তো। দুটা সাহিয়াল গরু আমাদের, এবং দুটার কিন্তু কালার, গলার কালারটা দেখে খেয়াল করেন, এই যে গলার কালার, হ্যাঁ, এবং ওয়েটও এক। হ্যাঁ, এটা আছে পাতলা হালকা, হ্যাঁ, 580 কেজি করে লাইভ ওয়েট আছে, দুটো একই। হ্যাঁ, দ্যাটস মিন গরুর কোয়ালিটি এবং গরুর চেহারা একদম অদল বদল, টুইন বলা যাবে এটাকে, হ্যাঁ, যমজ। হ্যাঁ, এই গরু দুটা আমাদের কাছে মেনটেন্যান্সে বেশ অনেকদিন হলে আছে এবং ভালো মতোই তৈরি হয়েছে গরু দুটা, এবং গরু দুটা সাহিয়াল গরু। সামাজ কেমন হয়েছে? বয়স এই মুহূর্তে দাঁত দেখাচ্ছে, ছয় দাঁতের। ৬ দাঁতের, 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 ৬ দ
গেস্ট নাকি আবার, নাকি আলোচনার সুযোগ আছে? সামান্য, খুবই সামান্য। আচ্ছা আচ্ছা, দর্শক খুবই ভালো লাগলো, আমরা আরো কিছু গরু দেখাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সুঠামদের আরো দুটি গরু দেখছি ভাই। এই দুটো পেয়ার করা হয়েছে নাকি? হ্যাঁ, এই দুটো চেয়ারা এবং ওয়েট একদমই কাছাকাছি, 550 কেজির মধ্যে আছে, 550-এর মধ্যে, হয়তো 10 কেজি কম হতে পারে। দুটো গেটাবো, এক ওজনও কাছাকাছি, এই দুটো পেয়ার বলা যায়। হ্যাঁ, পেয়ার করে বিক্রি করতে পারে, সিঙ্গেলও বলতে বিক্রি করতে পারে, অসুবিধা নাই, যেভাবে যে নিতে চাই। আচ্ছা, কী জাত ওজনটা? এটা হলো আমাদের ক্রস ব্রাহ্মা, দেশি, আমাদের দেশি ব্রাহ্মার মধ্যে, আর ওটা শাহিয়াল, ওই পাশে ওটা শাহিয়াল। কালারও এক, ওয়েটও এক, হাইটও এক, চুজও প্রায় কাছাকাছি। হ্যাঁ, দুটো প্রাইস আমরা 3.5 করে আমরা আস্কিং করছি। হ্যাঁ, 7 লাখে। আচ্ছা, 7 লাখে। ওয়েটটা 500 কেজির একটু কম হবে, এক একটা একই রকম। হ্যাঁ, 1100 কেজির হয়তো 20 কেজি কম হবে। আচ্ছা, তাহলে কত? 3.5 করে, 3.5 করে, 3.5, 3.5, 7, 7। আর যদি সিঙ্গেলই নেয় তাহলে সেক্ষেত্রে 3.50 করে দেবো, অসুবিধা নেই, 3.50 থাকবে। আর পেয়ার যদি নেয় তাহলে আমরা আরও 10 কমিয়ে বললাম। খুব ভালো লাগলো, খুব লম্প ঝম্প করছিল, আমরা দেখছিলাম, আটকার হয়ে যাচ্ছিল না, শেষ পর্যন্ত রশি দিয়ে টেনে বেঁধে রেখেছি। এটার কারণ হলো যে আমাদের গরুগুলো তো আসলে বেসিক্যালি যে খাবারটা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে
চেষ্টা করছি করার। হ্যাঁ, এখন যে যেভাবে নেয় নিক অসুবিধা নেই, কিন্তু আমি বলবো যে আমার অনেস্টলি বলতেছে আমার গরুতে একদম 100% ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমি গরু করি। এখানে গরুর যে মানে সহজে ধরা যায় না, দেখবেন খুব লম্ব জম্ব করে, হ্যাঁ মারামারি করে, বের করতে অসুবিধা হয় আমাদের। তো আলহামদুলিল্লাহ গরুর যেটা হয়েছে আমি মনে করি বেটার একটা গরুই কাস্টমার পাবে আমার কাছ থেকে। জি, মাশাআল্লাহ, আমরা সুঠামদের আরেকটি গরু দেখতে পাচ্ছি, মঈন ভাই এটার বর্ণনা দেন আপনি। আমাদের ঘরের বাচ্চা, আপনার প্রত্যেকটা ভিডিওতে আছে, 3 বছর হলে আমার কাছে আছে। এটা হাল্ক নাম, হ্যাঁ হাল্ক, হালকের ওইটা আছে 600 কেজি হয় নাই, 600 কেজি সামান্য কম হবে, হয়তো 20 কেজি বা 15 কেজি কম হবে। সুন্দর গরু, কালারটাও শাহিয়াল যে কালার সেই কালারই পেয়েছে, হ্যাঁ এবং ডিপ কালার আলহামদুলিল্লাহ। এটার প্রাইস আমরা রেখেছি হলো আস্কিং প্রাইস 4,20,000 টাকা, 600 কেজি 10 কেজি কম হবে হয়তো। আচ্ছা, 600 কেজি হবে না, 10 কেজি কম হবে, আবার অনেক সময় 600 কেজি হয় মাঝে মাঝে, যখন বেশি খাই আর কি, পেটে ওয়েট থাকে। তো আলহামদুলিল্লাহ এটা আমার দীর্ঘদিনের আমার ম্যানেজমেন্টের গরু। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। 4,20,000 টাকা। সুঠামদের গরু ভাই, হ্যাঁ এরকম কয়টা আছে ভাই বলেন তো? এখনো এটা আমার কাছে 15-20টার মতো আছে, যেটা হলো 600 কেজি কাছাকাছি, হ্যাঁ লাইভওয়েটের। এটা 600 কেজি লাইভওয়েটের গরু এটা। আচ্ছা আচ্ছা, 600 কেজি, তো এটা তো শাহিওয়াল ব্রিডের গরু। হ্যাঁ শাহিওয়াল, শাহিওয়াল সর্বোচ্চ পর্যায়ের যে ব্রিডটা সে ব্রিডে এটা। আচ্ছা, হ্যাঁ নেসটা দেখেন মাটির সাথে লেগে আছে, কম্বলটা অনেক ঝোলানো, চুজ ভালো পেয়েছে, কালার ভালো পেয়েছে, মাথাটা গেট আপ সুন্দর, হ্যাঁ সব দিক দিয়ে সুন্দর গরু এটা। আচ্ছা, এর কোনো নাম রেখেছেন কি না? এটা নাম নেই। আচ্ছা, তাহলে এটা আপনাদের চাওয়া দামটি কেমন হচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস 4,20,000 টাকা। 4,20,000? 4,20,000 নাকি আর একটু কম হবেন? না, আসুক কাস্টমার, একটু কথা বলে দেখি কতটুকু কি করা যায়। হ্যাঁ, তো বাট আমাদের আস্কিং হলো 4,20,000। ওকে, দর্শক এবার চলে এসেছে কালো কালারের সুঠামদের গরু, আমাদের মুমিন ভাইয়ের জামাও কালো, এটা সম্পর্কে বলেন মুমিন ভাই। এটা হলো আমাদের হলো একটা ক্রস ব্রিড, হ্যাঁ যেটা হলো দেশির সাথে আমাদের ফিজিয়ানের যে ক্রস, এই ক্রসের একটা ব্রিড। 700 কেজি লাইভওয়েটের গরু এটা, 705 কেজি, হ্যাঁ 700 কেজি এই লেভেলে ওইটে আসে এটা। এই গরুটার প্রাইস রেখেছি আমরা 4,20,000 টাকা আস্কিং প্রাইস। 4,20,000 এবং দেখেন গরুটা হাইট এবং কালার, গায়ের কালার এবং ফিটনেস দারুণ। হ্যাঁ, এটাকে ফিজিয়ানের কোটায় ফেলা যায়, আবার দেশির কোটায় ফেলা যায় বোধ, এবং তার ফিটনেসটা এক্সেলেন্ট, বিশেষ গদ্দানটা এবং হাইটটা অনেক বেশি। এটা 4,20,000 আমার আস্কিং, কাস্টমার আসুক কথা বলবো আমরা, কিছুটা কথা বলা যাবে, আলোচনা করে হবে, আলোচনা করে হবে। মাশাআল্লাহ, দুটো মহিষ কি সুন্দর ফাইটিংয়ের জন্য মনে প্রস্তুত হতে হচ্ছে, মাথা নিচু করেছে না? ফাইটিং তো হলো না ভাই মমিন ভাই, কারণ এটা হবে না হলো, এরা 3 বছর আগে একসাথে আমার এই দুটা মহিষের বাচ্চা নেওয়া, যারা ধীরে ধীরে একই জায়গায় মানুষ হয়েছে, ওরা দুজন বন্ধু, হ্যাঁ দুজন দুজন ছাড়া থাকতে পারে না আর কি। খুব ছোট বাচ্চা নিয়েছিলাম দুইটা, নিয়ে এসে মহিষ তো আমার দুইটাই মহিষ আমার ফার্মে, এবং দীর্ঘদিন সময় নিয়ে আমরা তৈরি করেছি মহিষ দুটা, কিন্তু 700 কেজি লাইভওয়েট একটা, দুটাতে 1,400 কেজির হয়তো 10-20 কেজি কম হতে পারে। হ্যাঁ, এবং গ্রোথ ভালো, গ্রোথ আসছে আমার মনে হয়। মহিষের মাংস অনেকে পছন্দ করে, অনেকে কুরবানি মহিষে দিতে চায়, তারা ইচ্ছা করে নিতে পারে। দুটা মহিষের আমার দামও মোটামুটি একটা জায়গায় রেখেছে, 8,00,000 টাকা আমার আস্কিং প্রাইস দুটা। হ্যাঁ আচ্ছা, আরও 20,000 টাকা কম, হ্যাঁ 7,80,000 যদি পেয়ার কেউ নেয়, সিঙ্গেল নিলে 4,00,000 করে প্রাইস হবে। গরু দেখাতে দেখাতে শেষ সময় এসে আমরা একটু মহিষ দেখাতে পারলাম, এবং দুটো বন্ধু মহিষ, একজন আর একজনের ছাড়া দিয়ে থাকে না, কারণে দীর্ঘদিন তারা একসাথে ছিল, দেখা যাক 3 বছরের মতো ছিল ভাইয়ের কাছে। আমি চাচ্ছি যে এটা যে নেবে উনি যদি জোড়াটা নেয় পেয়ার করে, আমার জন্য ভালো হয়, ওনার জন্য ভালো হবে, দুটা খুব মিল মহব্বতের সাথে একসাথে থাকে দীর্ঘদিন একসাথে লালন পালন করা। আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বার একটু জানিয়ে দেন আমাদের। আমার মোবাইল নাম্বার হলো 01711445852, 01711445852,
আর আমাদের আমাদের এই ঠিকানাটা হলো যে আমিন বাজারের পরে যে ভাঙ্গা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে বাম হাতে ঢুকতে হবে। ভাঙ্গা ব্রিজ থেকে মাত্র কত 3 কিলোমিটার ভিতরে আসলে ভাকুরতা বটতলা বাজার, বাজারের উপরে আমার ফার্মটা। ওকে ওকে দর্শক, আমরা মোটামুটি সব কথাই বলে ফেলেছি, আজকে সুন্দর সুন্দর গরু দেখিয়েছি। ঈদের প্রায় 25-26 দিন আগে মমিন ভাইয়ের এই নৌবিতাই গ্রহর কী অবস্থা সেটাই তুলে ধরার জন্য এসেছিলাম, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম। সেটাই দেখলাম যে অধিকাংশ গরু কিন্তু সোল্ড হয়েছে, আর এখনও আছে বড় গরুগুলো আছে এবং ক্রস গরুগুলো আছে, সেগুলো আমরা ছোটো গরু আছে, ছোটো গরু আছে কিছু, তো এই গরুগুলো আছে এখনও, এবং আমরা কিন্তু কত রেট সেটা আপনাদেরকে জানিয়েছি। আপনারা আসবেন এসে দেখে শুনে যদি মনে করেন, ব্যাপারটা কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যেভাবে আমরা ব্রিফ করছি এবং কাস্টমার যখন আসছে ক্রিস্টাল ক্লিয়ার, এখানে হাইটের কিছু নাই। অনেকে কি হয়তো 5টা ছোটো গরু দিয়ে সে একটা ভিডিও করে ছেড়ে দিল, এই 5টা গরু কিন্তু আগে সোল্ড হয়ে যাচ্ছে, কাস্টমার কিন্তু যে গরু পাচ্ছে না, তা না। আমার যে গরুগুলো যেভাবে বলছি সব গরুগুলো আনসোল্ড হিসেবে আছে, সেগুলো দেখিয়েছি। প্রাইসও আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছি কাস্টমারদের, হ্যাঁ, কাস্টমাররা এসে যেন ওই প্রাইস ধরে এসে তারপরে একটু কথা বলতে পারবে, সেখানে একটু সম্মান দেখাই আমরা। তো সো কাস্টমার যেভাবে হোক না কেন, এবং এমনভাবে চারদিকে মার্কেটটা মানে হজবরল হচ্ছে, কেউ বলছে দাম বাড়বে, সে কমবে, কমুক বাড়ুক সেটা আলাদা জিনিস, সেটা ন্যায্য প্রাইজে এসে সবাই যেন ভালো একটা গরু বেছে নিতে পারে, কোয়ালিটি একটা গরু বেছে নিতে পারে এবং ভালো প্রাইজে পায়, ওই জায়গায় আমি কাজ করতেছি। কারণ আমরা তো কমিটেড, আমরা সবসময় যে কথা বলি সে কথা রাখি, চেষ্টা করি। জি, আমরা এই কথাগুলো আপনার কাছ থেকে এর আগেও শুরুতে একটু দর্শকদেরকে আপনি বলেছিলেন, এবং সেটা অনেক দর্শকও কিন্তু এখানে এসেছে, তারাও বলেছে। এবং আরেকটা সবচেয়ে ভালো জায়গা বা আমার মানে কনফিডেন্টটা একটু বাড়ছে এই কারণে, ম্যাক্সিমাম কাস্টমার এসে কিন্তু গরু নিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি 55-56টা গরুর সেল করে ফেলছি এর মধ্যে, এবং যারাই আসছে আলহামদুলিল্লাহ তারা টাস্ক নিয়ে আসছে। আমি চেষ্টা করছি আমার কমিটমেন্টের মধ্যে থেকে তাকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। ভালো থাকেন আপনি। দর্শক, আজকের ভিডিওটি আর লম্বা নয়, অনেকক্ষণ ধরে দেখাতে শুরু করেছি, দেখিয়েছি, আশা করি এটা এভাবে আপনারা দেখতে চাচ্ছিলেন অনেকেই, কারণ এভাবে দেখলে একটা জিনিস কিন্তু বোঝা যায়, এজন্য আমরা একটু তুলে ধরলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।